আসেন ভাই হাক্কানি সুস্টরের একেবারে তরতাজা এক নাম্বার জুতা আসেন কোনটা লাগবে দেখেন এটা জুতা দেখেন তো এই যে আমার দোকানের সেরা জুতা দেখি পা এক নাম্বার জুতা দেখ কিসের এক নাম্বার জুতা এই যাবে আপনি জানতো এই মিয়া তোমার জুতা তো কোনো নম্বরে নাই আরে ভাই আপনি দেখি আজব কথা কোন নাম্বার নাই মানে এই আপনি জানতো কি শুরু করলেন এই তুমি তো আমারে জুতা দিছো হ্যাঁ তোমার জুতা তো নাম্বার নাই এবং কি জুতার মধ্যে তুমি ফর্মালিন দিছো দেখো জুতা দেখছো কি শক্ত নিশ্চয় তুমি এই জুতার মধ্যে ফর্মালিন দিছো আরে ভাই ফর্মালিন ছাড়া কি আর দেশ চলে নাকি বুঝছেন না আপনি আমার দুই পোলা মাসে 2 দিন ফর্মালিন খায় আর 28 দিন না খায় থাকে আমার দুই পোলা আবার সিও তরতাজা এই 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 তাইলে এইটা কি এইটা এটা তো কসু কসু খান সকের জুতি বাড়ান কসুতে কোনো ফর্মালিন নাই কসু খান দেশ বাঁচান বুঝছেন আরে ভাই আপনার কথা বুঝলাম আপনি আমার সাইডটা থাপ্পড় মারলেন কে কিলে থাপ্পড় মারছি জানেন টিভিতে একটা থাপ্পড় দেয় কারণ একটা থাপ্পড় দিলে আপনাদের কোনো আস্থা শিক্ষা হবে না তাই শিক্ষার জন্য 4টা থাপ্পড় মারলাম মনে থাকে জানো ও টেলিভিশন দেখায় আমার সাইডটা থাপ্পড় মারলেন তো ওখানে একটা মারছে এ আমার সাইডটা মারছে তোর থাপ্পড় গুষ্টি কে আপা আপনি বড় ভাই প্রিয় দর্শক মণ্ডলী ঢাকা থেকে আহত শিল্পগোষ্ঠী আমাদের মাঝে চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আমাদের আজকে অতিথি শিল্পী হচ্ছে আইয়ুব বাচ্চু এবং বাংলাদেশের সারা জাগানো কৌতুক অভিনেতা আসছে পাতলা খান জানি আপনারা আমার কৌতুক শোনার জন্য আগ্রহ করে বসে আছেন বসে থাকতেই হবে আর আমি ইচ্ছা করে স্টেজে আসি নাই আমাকে জোর করে ধরে আজকের এই স্টেজে উঠিয়েছে আমি আপনাদের সামনে আজকে কি কার কৌতুক বলবো আজকে বেশি কৌতুক বলতে চাই না এই তুই কি বেটা কৌতুক অভিনেতা না ভিলেন এই বেটা প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যাদের গান শোনার জন্য অধীর আগ্রহে অনেকক্ষণ যাবৎ বসে আছেন সেই আমাদের কণ্ঠশিল্পী আমাদের সামনে এখন আসছে আইয়ুব বাচ্চু আমি আইয়ুব আমি বাচ্চু আমরা দুইজনে মিলে আইয়ুব বাচ্চু এই এটা কি আইয়ুব বাচ্চু এই আমরা মানি না এ মানি না আইয়ুব বাচ্চু আইয়ুব বাচ্চু কই আমি দেখতেছি এই দিকে আসেন এই এই যে ভাই বাচ্চু হ্যাঁ ওর ওই আঙ্গ হসুমালার বাচ্চু আমি বাচ্চু আর তুই দইনালার আইব না দেখছেন নি দইনালার আইব হসুমালার বাচ্চু দুইটা মিলে হইছে আইব বাচ্চু ভাই বোনেরা আমি আপনাদের এলাকার ছেলে আমরা এখন থেকে একটা কাজ করব যে শিল্পীর নাম সারাদিন মাইকে পাবলিসিটি করব ওই শিল্পী যদি না আসে তাহলে অনুষ্ঠানে যায় চেয়ার টেবিল মাইক মুইক যন্ত্র সব ভাঙিয়ে এলাম এটা আজ থেকে শপথ নিলাম আমরা